আজ আপনাদের সাথে শেয়ার করেছি গরমের সবজি দিয়ে চারা পোনা মাছের ঝোল গরমকালের দিনে প্রায়শই এই রেসিপিটা আমি বাড়িতে বানিয়ে থাকি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আসুন আজকে রেসিপিটা দেখে নিই নমস্কার বন্ধুরা সোমকনাশ কিচেনে আপনাদের স্বাগত এখানে চারা পোনা মাছ রয়েছে মাছগুলো বেশ বড় বড় প্রথমে নুন হলুদ মেখে নেব এবার এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেমন এখানে রয়েছে আলু ঝিঙে আর পটল অল্প অল্প করে কেটেছি আর ফোরনের জন্য রেখেছি কাঁচা লঙ্কা আজকের এই ঝোলটা আমরা শিলে বাটা মশলা দিয়ে করবো তো তার জন্য এখানে হাফ ইঞ্চি আদা নিয়ে নিয়েছি প্রথমে আদাটা একটু থেতো করে নেব ছোটোবেলা থেকে মাকে দেখতাম যে কোনো রান্নার ক্ষেত্রেই মা মশলাটা শিলে বেটে রান্না করছে এমন কি হলুদও আমি বাড়তে দেখেছি যে শুকনো হলুদগুলো হয় সেগুলো কিনে আনতো এবং বেটে ওই হলুদ বাটাটাই রান্নায় দিত কিন্তু এখন আর আমাদের সময় কোথায় যাই হোক তো মা সবসময় বলতো যে এরকম পাতলা ঝোলের ক্ষেত্রে সবসময় শিলে বাটা মশলা দিবি তো সেটাই আমি মায়ের কথাটাই ফলো করেছি এখানে আদাটা থেটে করে নেওয়ার পর দিয়ে দিয়েছিলাম এক চামচ জিরে আর এক চামচ মৌরি সেটাই খুব ভালো করে বেটে নিচ্ছি আমাদের মশলা বাটা কমপ্লিট এবার রান্নাটা সেরে নেব কড়াইয়ে দিয়ে দিয়েছি আট চামচ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব মাছের ঝোলের ক্ষেত্রে আমরা মাছগুলো কখনোই কড়া করে ভাজবো না হালকা করে ভেজে তুলে নেব তাহলে ঝোলে স্বাদ হবে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব একইভাবে হালকা করে মাছ ভাজার পর তেলটা আমি অনেকটা তুলে রেখেছি দু চামচ মতো তেল রেখে দিয়েছি আর ফোরনে দিলাম এক চামচ কালো জিরে আর শুকনো লঙ্কা কালো জিরে শুকনো লঙ্কাটা একটু ভাজতে দিতে হবে তাহলে একটা দারুণ স্মেল বের হয় এবার আলুটা দিয়ে দেবো আর পুরো রান্নাটাই আমরা এই দু চামচ তেলেই করবো এক্সট্রা আর কোনো তেল দেবো না এবার আলুটা ভাজা হয়ে গেলে আমরা একে একে সবজিগুলো দিয়ে দেবো যেমন ওই কেটে রাখা পটল আর ঝিঙে খুব ভালো করে সবজিগুলো ভেজে নেব আমাদের সমস্ত সবজি খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম আদা মুড়ি জিরে বাটা সেই মশলাটা এবার দিয়ে দেব সাথে দেব দু চামচ হলুদ গুঁড়ো আর ঝালের জন্য এক চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে দিয়ে আঁচ কমিয়ে মশলার সাথে সবজিটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে সবজিগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন আলাদা কালার চলে এসেছে এবার দিয়ে দেব বড় বাটি দু বাটি জল মানে এই ঝোলটা তো বেসিক্যালি পাতলা ঝোল হবে তো সেই অনুসারে জল দিতে হবে তো সব কিছু খুব ভালো করে একবার মিশিয়ে নেব এবার দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর প্রথমে নুন দিয়েছিলাম কষানোর সময় সেটার কথা মাথায় রেখে দিয়ে দেবো পরিমাণ মতো নুন ঝোলটা যখন এই রকম শুরু করবে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না হতে দেব যাতে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় মিনিট সাতেক পর ঢাকা খুলে দেখে নেব আমাদের সমস্ত সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে আঁচ বাড়িয়ে দশ মিনিট ফুটিয়ে নিলেই আমাদের সবজি দিয়ে চারা মাছের ঝোল একদম রেডি যেহেতু আমরা ঘটি সবেতেই মিষ্টি খাই দিয়ে দেবো অল্প চিনি আপনারা চাইলে নাও দিতে পারেন যাই হোক খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের ঝোল একদম রেডি আমার এই চারা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়িতে একদিন অবশ্যই বানান আর এই গরমে প্রচুর পরিমাণে জল খান হালকা খাবার খান এই অনুরোধ রইল আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফিরে আসছি পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার